ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা আমরা এই ভিডিওটা দেখছো, বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমরা অলরেডি কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, এবং যারা এখনো অ্যাডমিশন নাওনি, তোমাদের সকলের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের অনেকেরই প্রশ্ন, কলেজ জীবনে যে 3 বছর আমরা কাটাবো, সেই 3 বছর কাটার সময় পাস কোর্স ভালো, পড়া ভালো, না অনার্স কোর্সে পড়া ভালো, এবং কোন কোর্সটা পড়লে আমি তাড়াতাড়ি চাকরি পাবো, এই নিয়ে কিন্তু তোমাদের মনে বিস্তারিত কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, এবং কোন কোর্সটা সব থেকে আমার কাছে সহজ মনে হবে, এইরকম তোমাদের মনে বিস্তারিত প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের অ্যান্সার নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। তো বরাবরের মধ্যে একটা কথাই বলবো, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে একদমই ভুলবেন না, এবং ভিডিওটিকে অবশ্যই কিন্তু লাইক করে দিও ভাই। তো দেখো, প্রথম যে প্রশ্ন, যে অনার্স ভালো না পাস ভালো, বা অনার্স এবং পাসের পার্থক্যটা কি। দেখো, প্রথমে বলি যে অনার্স জিনিসটা কি, তারপরে আমি আসছি অনার্স ভালো না পাস ভালো সেটা জিনিসটা আসি। দেখো, অনার্স জিনিসটা হচ্ছে, অনার্স মানে সাম্মানিক, অর্থাৎ তুমি কোনো একটা বিষয়ে তুমি ভালোভাবে জানতে চাইছো বা গবেষণা করতে চাইছো বা রিসার্চ করতে চাইছো, তখন সেটা হয়ে যাচ্ছে অনার্স, মানে সাম্মানিক, অর্থাৎ গভীরভাবে যখন কোনো বিষয়ের প্রতি তুমি জানবে তখন সেটা হচ্ছে কি, সাম্মানিক বা অনার্স। এবার আসছি পাস কোর্স কি। দেখো, পাস কোর্স হচ্ছে, ধরো তুমি একাধিক সাবজেক্ট সম্পর্কে তুমি জ্ঞান আহরণ করতে চাও, তখন সেটা হচ্ছে হয়ে যাচ্ছে কি, তোমার পাস কোর্স, অর্থাৎ সেখানে তোমার অনার্সের মতো গভীরভাবে তোমাকে কিন্তু জানতে হয় না। ক্লিয়ার? এবার আসছি যে পাস কোর্স পড়লে আমি বেশি সুবিধা পাবো, বা পাস কোর্স বা অনার্স কোন কোর্স নিলে আমি তাড়াতাড়ি চাকরি পাবো, বা কোর্সটা আমার ক্ষেত্রে বেটার হবে, এই নিয়ে কিন্তু আজকের এই প্রশ্নটা, তোমাদের অনেকেরই এই প্রশ্নটা। তো এই প্রশ্নের অ্যান্সার শুনে নাও। দেখো, তোমার প্রথমে লক্ষ্যটা কি সেটা স্থির করতে হবে। যদি তোমার শিক্ষকতা দরকার হয়, অর্থাৎ তোমার যদি মনে হয় যে আমি শিক্ষকতা করতে চাই, তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে অনার্সটাই বেশ। কেন বেশ এবার বলছি, দেখো, কারণ তুমি যে সাবজেক্টে অনার্স করবে সেই সাবজেক্টটাই তোমাকে কিন্তু গভীরভাবে জানতে হবে, তার জন্য পরবর্তী পর্যায়ে তুমি যখন বিএড ডিএড করে যখন চাকরির পরীক্ষায় বসবে এসএসসির জন্য বা টেটের জন্য, তখন কিন্তু তোমাকে ওই বিষয়টার গভীরভাবে জ্ঞান আহরণ করতে হবে। তোমাকে মানে তার যে সিলেবাস, এসএসসির সিলেবাস, পৃথিবীর তলে যা আছে, অর্থাৎ পৃথিবীর গোটা মানে আকাশের তলে পৃথিবীর ওপরে যা আছে সেটা হচ্ছে তার এসএসসির সিলেবাস, ধরে নাও তুমি। সেক্ষেত্রে তাহলে তুমি যদি গভীরভাবে পড়ো অনার্সের কারণে, তাহলে দেখা যাচ্ছে তোমার তখন কিন্তু তোমার কোনো প্রবলেম হবে না। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার, পাস কোর্স পড়ে কি শিক্ষক হওয়া যায় না? অবশ্যই হওয়া যায়। দেখো, পাস কোর্স পড়ে তুমি কিভাবে শিক্ষক হবে, তুমি পাস কোর্সে 3টে 4টে সাবজেক্ট যেটা নিলে, যেটা থাকে কলেজে, নেয়ার পরে তুমি পাস কোর্সটা পাস করার পরে তুমি যে সাবজেক্টে তুমি শিক্ষক হতে চাও সেই সাবজেক্টে তোমাকে কিন্তু বিএড বা ডিএড করতে হবে। এবার দেখা যায় তুমি ওই সাবজেক্টে বিএড করলে দেখা যায় তুমি বাংলাতে বা হিস্টোরিতে তুমি বিএড করলে, তাহলে কি হচ্ছে যে প্রথমে তুমি যখন পাস কোর্সে পড়ো সেইভাবে কিন্তু পাস কোর্সে গভীরতাটা ভাবে ঢোকা যায় না পাস কোর্সে পড়ানোর ক্ষেত্রে, কিন্তু দেখা যায় তোমাকে ওই দেখা কলেজ অর্থাৎ এসএসসি এক্সামের আগে তোমাকে কিন্তু আবার গভীরভাবে পড়তে হবে, মানে তুমি প্রথমে পড়োনি কিন্তু তোমাকে লাস্টে চাকরির জন্য এসএসসির জন্য তোমাকে কিন্তু পড়তে হবে। বোঝা গেল? তার মানে কি বোঝা যাচ্ছে যে এখানে তুমি প্রথমে না পড়লে তোমাকে শেষের দিকে পড়তে হচ্ছে, কিন্তু অনার্সের ক্ষেত্রে প্রথম থেকে তুমি পড়ছো, কিন্তু দুজনের ক্ষেত্রে কিন্তু তোমরা শিক্ষকতার চান্স পাবে। একটা হচ্ছে যে তুমি প্রথমে পড়ছো না কিন্তু তোমাকে লাস্টে ভালোভাবে খাটতে হবে, আর একটা হচ্ছে তুমি প্রথম থেকে ভালোভাবে পড়ে যাচ্ছ, সেক্ষেত্রে বলবো যে অবশ্যই তাহলে অনার্সটা বেশ শিক্ষকতার ক্ষেত্রে। কিন্তু তুমি পাস কোর্স থেকেও তুমি কিন্তু ওই সাবজেক্টের শিক্ষকতা করতে পারো, কিন্তু তোমাকে পরবর্তী পর্যায়ে বেশি করে পড়তে হবে। এবার প্রশ্ন, তুমি যদি কম্পিটিটিভ এক্সাম নিয়ে খাটতে চাও, তাহলে তোমার অনার্সটা ভালো হবে না পাসটা ভালো হবে, পাস কোর্সটা ভালো হবে? এক্ষেত্রে বলবো যে তুমি যদি কম্পিটিটিভ যে এক্সামগুলো হয় রাজ্যের বা সরকারের, মানে কেন্দ্রীয় সরকারের, তাহলে তোমার ক্ষেত্রে পাস কোর্সটা নিয়ে সব থেকে বেস্ট হবে। কেন? কারণ অনার্সে তোমাকে গভীরভাবে পড়তে হয়, অনেক পড়তে হয়, সারাদিন পড়া শুধু অনার্স। কারণ অনার্সে পড়তে গেলে তুমি চাকরির জন্য বা কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি কিন্তু খাটার সময় পাবে না, সঠিক কথা। কারণ অনার্সের বিষয়গুলো হয় খুবই গভীর এবং গভীরভাবে পড়তে হয়, কারণ তোমরা জানো সেমিস্টার ওয়াইজ, তারপরে কারণ 6 মাসের মধ্যে সিলেবাস শেষ করতে হবে তোমাদেরকে অনার্সের,
তারপরে আবার দেখা যাচ্ছে যে 6 মাসের মধ্যে 1 মাস এক্সামে আর 1 মাস দেখা যাচ্ছে তোমার ভর্তি ফর্ম ফিল আপ করতে কেটে যাচ্ছে, তাহলে মোট সময় থাকছে দেখা যাচ্ছে 4 থেকে 4.5 মাস। তার জন্য বলছি যে অনার্স নিতে হলে কিন্তু তুমি কম্পিটিটিভ এক্সামের ওই 3টে বছর কিন্তু সাধারণত কাটতে পারবে না ঠিকঠাক, ঠিক আছে। কিন্তু যদি তুমি পাস কোর্স পড়ো এবং ভাবছো যে তুমি অন্যান্য কম্পিটিটিভ এক্সাম আছে বিশেষ করে WBCS থেকে শুরু করে বিভিন্ন রেল, তারপরে WBP, এই সমস্ত যত রাজ্য এবং কেন্দ্র সরকার যত আছে, সেক্ষেত্রে তোমার কিন্তু পাস কোর্সটাই কিন্তু বেস্ট হবে। কারণ তুমি পাস কোর্সটা পড়লে পাস কোর্সে বিভিন্ন সাবজেক্ট থাকছে, সেই সাবজেক্টের জ্ঞানগুলো তুমি কিন্তু ওখানে কাজে লাগাতে পারবে এবং যথেষ্ট কিন্তু তুমি সময় পাবে কম্পিটিটিভ এক্সামের জন্য। তাহলে এবার আসছে যে স্যার যারা অনার্স নিচ্ছে তারা কি WBCS এর মতো এক্সামে কিন্তু তারা কি পারবে না? হ্যাঁ অবশ্যই পারবে। দেখো WBCS দ্বারা এ এবং বি গ্রেড প্রাপ্ত যারা অফিসার হয় তাদের কিন্তু তোমার কিন্তু একটা অপশনাল সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টটা কিন্তু তখনই তারা ওই সাবজেক্টটা তখনই নেয় যারা যারা অনার্সের স্টুডেন্ট হয়। এবার অনার্সের স্টুডেন্ট হলে কি হয় না, ওই অপশন WBCS এর ক্ষেত্রে যে অপশনাল সাবজেক্টটা থাকে তার অনার্সটাই কিন্তু ওইখানে নিয়ে নেয়, সেক্ষেত্রে তার এ এবং বি দুটো ক্ষেত্রে পরীক্ষা এক্সামে কিন্তু তার ক্ষেত্রে একদম কিন্তু সুবিধা হয়। তাহলে বোঝা গেল যে তুমি অনার্স নিবে না পাস নিবে সেটা কিন্তু তোমার লক্ষ্যের উপর নির্ভর করে। অর্থাৎ তুমি যদি কম্পিটিটিভ এক্সামের জন্য খাটতে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু যে পাস কোর্স সেটা কিন্তু বেশ হবে। এবং যেটা তোমার যদি শিক্ষকতার ক্ষেত্রে তুমি চুজ করো সেক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে যে তোমার অনার্সটা বেশ হবে, বা তোমার দেখা যাচ্ছে যে তুমি যদি হায়ার স্টাডি কোনো একটা সাবজেক্টের প্রতি যদি তোমার গভীর টান থাকে বা অনুভব থাকে বা আকর্ষণ থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু অনার্সটা নিয়ে কিন্তু তোমার বেস্ট হবে। কারণ তুমি যদি ভাবো যে আমি কোনো বিষয়টাকে গভীরভাবে জানবো, বিশেষ করে দেখা যায় ভূগোল ইতিহাস এরকম অনেক সাবজেক্ট আছে, সেক্ষেত্রে তোমার অনার্সটাই কিন্তু বেস্ট হবে। তাই তুমি কি নিয়ে ভাবছো যে আমি কোন বিষয় নিয়ে পড়বো অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে। তো আশা করছি তোমরা অনার্স এবং পাশের বিষয়টা তোমাদের পরবর্তী জীবনে কি সেটা কিন্তু বুঝতে পারলে যে কোনটা নেওয়া তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। তুমি নিশ্চয়ই জানো যে তুমি কি নিয়ে পড়তে চাইছো বা তোমার লক্ষ্যটা কি, তোমার লক্ষ্য স্থির করে তুমি কিন্তু সাবজেক্টটা নিও। কারণ 3টে বছর তুমি যদি কোনো একটা সাবজেক্ট নিয়ে নাও না বুঝে সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়বে তুমি। তো ভিডিওটি এখানে শেষ করছি, এরপরে যদি তোমাদের কোনো জানকারি জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, তোমাদের কমেন্টের যথাযথ আমি কিন্তু প্রশ্নের উত্তর নিয়ে ভিডিওতে হাজির হব কিংবা রিপ্লে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি তোমরা পুরো ইনফরমেশন পেলে। তো ভিডিওটি এখানে শেষ করছি, সকলে ভালো থেকো সুস্থ থেকো, আমার চ্যানেলের পক্ষ থেকে গোটা ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।